বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে দেশের জন্য কিছুই আনতে পারেনি। আর নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি। এ সরকার কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। আজ ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুকের সাথে নিয়ে হাসান জাবেদের রিপোর্ট। ভারত সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ পর ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী যে কিছুই আনতে পারেনি সংবাদ সম্মেলনেই তাই স্পষ্ট হয়েছে। যে ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিছুই নিয়ে আসতে পারেননি, তিনি আপনার সেখানে যেটা আমরা আশা করেছিলাম, আমাদের যে প্রধান সমস্যা তিস্তার পানি বন্টনের সমস্যা, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের সমস্যা, সীমান্তে হত্যা বন্ধ সমস্যা, আমাদের ট্রেড ব্যালেন্সকে ইমব্যালেন্স যেটা আছে, ভারসাম্যহীনতা যেটা আছে সেটাকে দূর করে ভারসাম্য সৃষ্টি করা, এই বিষয়গুলোর কোনো সমাধান আমরা পাইনি। প্রেস কনফারেন্সে উনি সুস্পষ্টভাবে বলেননি যে উনি কী কী নিয়ে এসেছেন ভারতের কাছ থেকে বাংলাদেশের মানুষের জন্য। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনেই অংশ নেবে না, সেখানে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে কোনো যায় আসে না তাদের। শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনেই যাচ্ছি না, সেটা নির্বাচন কমিশন যে রোডম্যাপই দিক কোনো রোডম্যাপই কাজ করবে না, কারণ এখানে নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশের মানুষ কোনো নির্বাচন গ্রহণ করবে না। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন সরকারের তুষামোদিতেই ব্যস্ত, জোর করে নির্বাচন চাপিয়ে দিতে চাইলে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের এটা হলো তার বাপের তালুকদারি, উনি বললেন আর নির্বাচন হয়ে গেল। আর আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো, আঙ্গুল চুষবো আমরা। যতগুলো নির্বাচন কমিশন এসেছে এ পর্যন্ত সকলেই খারাপ নির্বাচন কমিশনার ছিল, ভালো ছিল না। এখন আওয়ামী লীগের গোলামি করছে, আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উনি এবং আরো দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করছে। কোন সরকারের অধীনে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত জনগণই নেবে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।